একটি গজলের জন্য প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো প্রফেশনাল একটি গজলের থাম্বনেল কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়েই তৈরি করতে পারবেন। এবং এই থাম্বনেলটি তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে দুইটি অ্যাপস এবং একটি ভিডিও আমাদের দেখতে হবে। এই ভিডিওটি দেখার পরে ওই ভিডিওটি দেখতে হবে, ওই ভিডিওটির লিঙ্কও আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর সেই ভিডিওটি হচ্ছে আপনারা এক ক্লিকে কিভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আর একটা ভিডিও হচ্ছে আর সেটি হচ্ছে বাংলাদেশের সেরা ফন্ট কিভাবে ডাউনলোড করবেন, সেই নিয়ে আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। তাহলে আপনারা খুব ভালো ভালো 10টি ফন্ট ডাউনলোড করতে পারবেন ওই ভিডিওটা দেখার পরে। মোবাইল দিয়ে প্রফেশনাল একটি থাম্বনেল এডিট করার জন্য যে দুইটি অ্যাপস লাগবে সেটা তো আপনাদেরকে বলছিলামই, একটা হচ্ছে পিক্সলাব আর একটা হচ্ছে ফটোরুম। তো সবার ফার্স্টে আপনারা ফটোরুম অ্যাপসটি ওপেন করবেন। তো আমি ওপেন করলাম, ওপেন করার পরে আপনারা ইন্টারনেট কানেকশন অন রাখবেন। তো ইন্টারনেট কানেকশন অন করার পরে আপনারা আপনাদের গ্যালারি থেকে সেই ফটোটি নেবেন, যে ফটোটি দিয়ে আপনারা গজলের জন্য একটি থাম্বনেল এডিট করবেন। তো আমি একটি ফটো নিচ্ছি। তো এই ফটোটি এখানে নেওয়ার পরে স্ক্যান করে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে এবং এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো আমি এই অপশনটি ক্লিক করছি, ক্লিক করার পরে এরকম দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা ইরাস নামে একটি অপশন পাচ্ছেন, এই ইরাস অপশনে একটি ক্লিক করবেন। তো আমি একটি ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গিয়েছে। এখন এই ফটোটি আপনারা কি করবেন, গ্যালারিতে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য ওই উপরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম এবং এখান থেকে আপনারা সেভ টু গ্যালারিতে একটি ক্লিক করবেন। তো আমি সেভ টু গ্যালারিতে একটি ক্লিক করলাম, এখন এই ইমেজটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এখন সেকেন্ড যে কাজটি করতে হবে, আমাদেরকে যেতে হবে পিক্সলাব অ্যাপে। তো আমরা পিক্সলাব অ্যাপসটি ওপেন করলাম। তো ওপেন করার পর এরকম দেখতে পাবেন, এখান থেকে নিউ টেক্সটটি আপনারা ডিলিট করবেন। এই ডিলিট করে দিলাম আমি ডিলিট অপশনে ক্লিক করে, এবং এখান থেকে আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন। এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে একটি ক্লিক করবেন। তো আমি এই অপশনে একটি ক্লিক করছি। তো ক্লিক করার পর আপনারা হাত দিয়ে টেনে একটু ডান পাশে যাবেন, যার পর ফর্ম গ্যালারিতে একটি ক্লিক করবেন। তো আমি একটি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনারা গ্যালারি থেকে একটি ইমেজ নেবেন, যে ইমেজটির লিঙ্ক পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশনে। আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আপনাদের জন্য আমি তিনটি ইমেজ দিয়ে দেব এবং দুইটি ফন্ট আলাদা করে দিয়ে দেব। সেখান থেকে আপনারা এই দুইটি ইমেজ এবং ফন্ট দিয়ে দিয়েছি আমি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ওই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আরও অনেক ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো এই ইমেজটি প্রথমে নেবেন। তো এখান থেকে আমি ইমেজটি নিলাম। তো নেওয়ার পরে এখান থেকে টিকমার্কে একটি ক্লিক করবেন। তো আমি টিকমার্কে একটি ক্লিক করে দিলাম এবং এরকম দেখতে পাবেন। তারপর আপনারা কি করবেন, এই যে মাঝের এই অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। তো আমি এখানে একটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইম্পোর্ট একটি ক্লিক করবেন, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট। তো এখানে একটি ক্লিক করবেন। তো আমি এখানে একটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার সেই ফটোটি আমরা নিয়ে নেব। এই ফটোটি আমি নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে আপনার ফটোটি যদি আপনি মনে করেন ক্রপ করার প্রয়োজন আছে, তাহলে আপনারা এখান থেকে ক্রপ করে নেবেন। বাট আমার ফটোটি ঠিকই আছে, আমি ক্রপ করলাম না, যেরকম আছে সেরকমই রাখলাম। রাখার পরে এটা একটু এই যে এই পাশে, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এখানে হাত দিয়ে ট্যাপ করে ধরে তারপর ছোট বড় করে নিচ্ছি। তো আমার সাইজ মতো আমি রেখে দিচ্ছি। তো আমি এই বরাবর রাখলাম। তো রাখার পরে কি করব, এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে একটি ক্লিক করবেন। তো আমি একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখান থেকে টালা অপশনে একটি ক্লিক করবেন, এই যে এই টালা অপশনে ক্লিক করে ছবিটাকে লক করে রাখবেন। তো আমি টাল অপশনে ক্লিক করে ছবিটাকে লক করে রাখলাম এবং তারপর এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন। তো এখন এই ছবিটার উপরে টাচ করলে ছবিটার উপরে টাচ লাগবে না। তো এখন আমাদের আরেকটি ইমেজ গ্যালারি থেকে নিতে হবে, যেটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি আরও একবার বলছিলাম, এখনও বলছি, যাতে আপনারা হতাশ না হয়ে যান। তো ইম্পোর্টে ক্লিক করলাম, গ্যালারি থেকে আমাদের দ্বিতীয় পিএনজিটা নিলাম, পিএনজি ইমেজটা নিলাম। নেওয়ার পরে টিকমার্কে ক্লিক করলাম এবং হাত দিয়ে টেনে একটু ডান পাশে যে রিলেটিভ সাইজে ক্লিক করে তো এটাকে 100% করে দেবেন। তো করে দিলাম এবং এই অপশনে আবার একটি ক্লিক করবেন, ক্লিক করে এটাকে লক করে দিবেন। তো মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা এখানে লিখব, আমরা গজলটি যে বিষয়টি নিয়ে বানাচ্ছি সেই বিষয়টি লিখব, গজলটির নাম যেটি সেটি লিখব। তা আপনার গজলের যে নামটি আপনি সেটি লিখবেন। তো আমারটি আমি লিখে দিচ্ছি, যেহেতু আমি শুধু একটা গজলই করছি সেই ক্ষেত্রে আমি মেহেরবান গজলটি লিখে দিচ্ছি। তো নিউ ট্যাক্সে একটি ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করার পর। আমি ক্লিক করলাম নিউ ট্যাক্সে, ক্লিক করার পরে নিউ ট্যাক্সের উপরে দুইটি টাচ করবেন অথবা এই এডিট অপশনে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর আপনার গজলের নামটি লিখবেন। তো আমি লিখছি, লেখার পরে ওকে অপশনে ক্লিক করবেন।
এবং ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে এখান থেকে আপনারা হাত দিয়ে টেনে একটু ডান পাশে যাবেন, যাওয়ার পরে ফন্ট অপশনে ক্লিক করবেন এবং মাই ফন্টে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে ফন্টটি পছন্দ হয় আপনি সেই ফন্টটি চুজ করে নেবেন। এই ফন্টগুলো ডাউনলোড করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন থেকে বাংলাদেশটি সেরা ফন্ট নামে একটি লিংক পেয়ে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশনে, সেই ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওর শেষে। তো এখান থেকে আমি এই ফন্টটি চুজ করলাম এবং ওকে অপশনে ক্লিক করলাম এবং ফন্টটি এরকম হাত দিয়ে টেনেও বড় করতে পারেন অথবা আপনারা সাইজ অপশনে ক্লিক করেও ফন্টটি বড় করতে পারেন। তো আমি সাইজ অপশনে ক্লিক করে ফন্টটি বড় করে নিচ্ছি। তো আমি ফন্টটি এই বরাবর রাখলাম, ঠিক আছে, এই বরাবর রাখলাম। আপনারা আপনাদের মতো করে এডিট করে নেবেন। তো তারপর টিক মার্কে ক্লিক করলাম এবং হাত দিয়ে টেনে একটু ডান পাশে যাবেন, যাওয়ার পরে এখান থেকে স্টক দেখতে পাচ্ছেন এই পাশে, এই যে এই পাশে স্টক, এই স্টক অপশনে একটি ক্লিক করবেন এবং এটাকে এনাবেল করে দিবেন। এনাবেল করার পরে সাদা কালার দিয়ে দিবেন, তাহলে ফুটবে ভালো, ব্যাকগ্রাউন্ডটা যেহেতু সাদা কালার ফুটবে ভালো। টিক মার্কে ক্লিক করবেন এবং এখান থেকে তো এটাতে ক্লিক করবেন, এটাও এনাবেল করে দিবেন এবং এখান থেকে সাদা কালারটাই দিয়ে দিবেন। দেওয়ার পরে এবং এখান থেকে এই যে এই একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে একটি ক্লিক করবেন এবং এটাকেও এনাবেল করে দিবেন। এনাবেল করার পরে এটাকে কালো অপশনটা করে দিবেন। কালো অপশন করার পরে এই দেন তো এটাকে আপনারা ফুল মানে 25 করে দিবেন, টিক মার্কে ক্লিক করে দিবেন। আচ্ছা, মেহেরবান যে টাইটেলটা আছে এটা এডিট করার কাজ শেষ। এই যে মেহেরবান এটা এডিট করছি, এটাকে আমরা কপি করব, তাহলে আমাদের কষ্ট কম হবে। তো আমি কপি করলাম, কপি করার পরে এই মেহেরবানের উপরে দুইটি টাচ করলেও আমরা লিখতে পারবো অথবা এডিট অপশনে ক্লিক করে লিখতে পারবো। তো আমি দুইটি টাচ করছি, তো টাচ করার পরে এখানে লিখে দিই গজল। সো তারপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম, ওকে অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই এই বরাবর রেখে দিলাম। তো হয়ে গেছে গজলের একটা থাম্বনেল আমাদের এডিট করা হয়ে গেছে। এটাকে চাইলে আর প্রফেশনালি আপনারা আর একটু ভালো এডিট করতে পারেন আপনাদের মতো করে। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, সুতরাং আপনারা আপনাদের মতো করে এডিটটা করে নেবেন। এবং এখন এডিট করার কাজ শেষ, এখন এটা সেভ করবেন। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এই সেভ আইকনে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম এবং এখান থেকে সেভ আস ইমেজে ক্লিক করবেন এবং এখানে ডিফল্ট দেওয়া থাকে, তো এখানে আপনারা ডিফল্টের উপরে একটি ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করবেন। আল্ট্রা সিলেক্ট করার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এই থাম্বনেলটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করছি। সো এখন এই থাম্বনেলটি আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। একটা অ্যাড আসবে, এটাকে আপনারা স্ক্রিপ্ট করে নেবেন। আর যারা এত কষ্ট না করে সহজে এই থাম্বনেলটি তৈরি করতে চান, মানে যারা পিএলপি ফাইল খুঁজছেন, তাদের জন্য পিএলপি ফাইল রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে। সো আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে আপনাদের মতো করে এটা এডিট করে নিন। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।